14 নভেম্বর সোমবার 8টায় শামীম জাহেদি আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। প্রথম বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ রাশিয়ার সম্পর্কের নতুন কৌশল হবে ঢাকায়। এনআইডির দায়িত্ব ইসির অধীনে রাখতে রাষ্ট্রপতির সিদ্ধান্ত চায় কমিশন, শীঘ্রই দেওয়া হবে চিঠি। ব্যাংক খাতে সংকট নেই, উদ্বৃত্ত 2 লাখ কোটি টাকা। গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাংলাদেশ ব্যাংকে। ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ সফর বাংলাদেশকে চাপে ফেলবে কিনা নানা মহলে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ রাশিয়ার সম্পর্কের নতুন কৌশল ঠিক হবে ঢাকায়। এদিকে মিয়ানমারে বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের পুরোদমে প্রত্যাবাসন করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আর ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক শুরু করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এসব নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সাবেক সচিব এবং রাষ্ট্রদূত ইনাম আহমেদ চৌধুরী, এবং ইতোমধ্যেই আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, আপনাকে দক্ষিণ ইনাম আহমেদ চৌধুরী আমার সাথে যোগদান করেছেন। জনাব চৌধুরী, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি। আমি বলছিলাম যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন প্রথমবারের মতো, রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে। অনেকে শঙ্কা প্রকাশ করছেন এই চাপ বাংলাদেশ আসলে নেতিবাচক চাপ বাংলাদেশে থাকবে কেনা, এই অর্থে যে ঠিক যখন বলা হচ্ছে তখন পশ্চিমা দেশগুলো তো কিন্তু রাশিয়ার সেই অর্থে কোনো মিত্র নেই, সেই বিষয়ে আসলে আপনার মতামত জানতে চাই। বস্তুতপক্ষে যে রাশিয়ার এই উপপররাষ্ট্রমন্ত্রীর সফর, প্রস্তাবিত সফর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যদিও আমরা দেখেছি যে এককালে কয়েক বছর আগে যখন কোল্ড ওয়ারের শেষ হলো, সমাপ্তি হলো, রাশিয়া পরাশক্তি হিসেবে এটাকে আর স্বীকৃত হচ্ছিল না, তখন এটি ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সে অবস্থা দ্রুত পরিবর্তন সাধন করা হয়েছে, সাধিত হয়েছে, এবং আমার মনে হয় সেটা বৈশ্বিক মঙ্গলের জন্যই হয়েছে। এবং সেখানে চীন একটি পরাশক্তি হিসেবে উদ্ভূত হয়েছে, এবং এখানে রাশিয়াও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা মনে করতে পারি এটা আরেকটা পরাশক্তিও বটে। তো এখানে রাশিয়া যদি এই ব্যাপারে তাদের উৎসাহ দেখায় এবং দেখাতে পারে, এবং তাদের উৎসাহ এবং সমর্থন আমরা আদায় করতে পারি, বিশেষ করে রোহিঙ্গা ব্যাপারে, তাহলে আমার মনে হয় আমরা অনেক পথে এগিয়ে যেতে পারি। আমরা দেখেছি যে আসিয়ানেও তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এটার উপর তারা মায়ানমারের উপর চাপ দেবেন, এবং তাদের যেটা ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্রীকরণের ব্যাপারে সব দেশই এভাবে উদ্গ্রীব হয়ে আছে। মায়ানমারে যা আজ হচ্ছে সেখানে গণহত্যা হয়েছে, গণহত্যা হচ্ছে, গণতন্ত্রকে পুরোপুরি বিসর্জন দেওয়া হয়েছে। সুতরাং এসব ব্যাপারে সব পশ্চিমা শুধু রাষ্ট্রবর্গ নয়, সে আমাদের যে এশীয় রাষ্ট্রবর্গ এবং পারিপার্শ্বিক যারা রয়েছেন তারা, এবং চীন রাশিয়াও তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তো এই ক্ষেত্রে আমরা রাশিয়ার যতটুকু সমর্থন আদায় পাবো এ সময় তাদের সক্রিয় সহযোগিতা পাবো, ততই আমি মঙ্গলজনক হবে বলে মনে করি। দ্বিতীয়ত, আজকের এই যে যে রাজনৈতিক একটা পরিমণ্ডলে রাশিয়ার আরেকটি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধের প্রেক্ষিতে ও অনেক কিছু বলার আছে। আমি এই প্রসঙ্গে এটা উঠাবো কিনা আমি ঠিক জানি না, তবে আমার কাছে মনে হয় সেই প্রসঙ্গেও আমরা ওভারলুক করতে পারবো না, সেটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। এবং সেখানে আমাদের মতামত এবং এই বৈশ্বিক যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সেখান থেকে উত্তরণের কী উপায় থাকতে পারে, সে ব্যাপারে আমরা এই রুশ রাশিয়ান যে এমিসারি আসছেন তার সঙ্গে আমরা নিশ্চয়ই আলাপ আলোচনা করতে পারি, যা আমার মনে হয় বাংলাদেশের স্বার্থেই হবে। অনেক ধন্যবাদ চৌধুরী, আপনার কাছে আমি ফিরে আসবো। ইতোমধ্যে আমাদের সাথে আমাদের আরেকজন অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম আমাদের সাথে যোগ দিয়েছেন।
জনাব আলম, আপনি আমার সাথে যোগ দেওয়ার আগে আমরা বলছিলাম যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো কোনো পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া বাংলাদেশে আসছেন এবং এর ফলে কোনো চাপ তৈরি হবে কিনা বাংলাদেশে, এই অর্থে যে রাশিয়ার সাথে কিন্তু চীন বা ভারত কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করছে, জ্বালানি তেল তারা নিচ্ছে, কিন্তু সেই চাপটা যেভাবে ভারত সামলাতে পারছে সেটা বাংলাদেশের জন্য সম্ভব কিনা নতুন অবস্থায়, আমরা যদি ভূ রাজনীতির কথা চিন্তা করি সেটা কি বাংলাদেশ সেটাকে সামাল দিতে পারবে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি আসলে সবার মনে একটা খুব সাধারণ প্রশ্ন বর্তমান সময়ে, কেননা বর্তমান যে পরিবর্তিত বিশ্ব বাস্তবতা, সেই বিশ্ব বাস্তবতায় আমরা যেটি দেখছি রাশিয়াকে কার্যত আসলে কর্নার করে ফেলা হয়েছে ইউক্রেন ইস্যু নিয়ে, এবং সেই কারণে যে কোনো দেশ যখন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে যায় মনে করা হতে পারে যে এখানে পশ্চিমাদের দিক থেকে এক ধরনের থ্রেড আসতে পারে কিনা। তো এখানে আসলে আমরা মানে আপনিও যদি খেয়াল করে থাকেন একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এই বছরের ফেব্রুয়ারি মার্চ থেকে, যে ইউক্রেন রাশিয়াতে আক্রমণ করেছে, রাশিয়ার যে সমস্ত যে কার্যক্রমগুলো সারা বিশ্বব্যাপী এটা খুব নিন্দনীয় একটি স্বাধীন সার্বভৌম দেশে যে কাজটি করেছে, কিন্তু তারপরেও দেখা যায় বিশ্ব বাস্তবতায় রাশিয়া এমন একটি শক্তি বর্তমান সময়ে এবং রাশিয়ার এমন কিছু সামর্থ্য রয়েছে যেগুলোকে আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। রাশিয়ার পর্যাপ্ত গ্যাস রিজার্ভ আছে, রাশিয়ার পর্যাপ্ত তেল রিজার্ভ আছে, এবং সব কিছু মিলে আপনি যেটি বললেন ভারত এবং চীন ও রাশিয়ার সাথে এক ধরনের গ্যাস এবং তেল বাণিজ্যের সাথে আছে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ যদি এই বিষয়টিকে এবং আরও কতগুলি সম্ভাব্য বিষয় নিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে, আমার মনে হয় না যে এখনও পর্যন্ত বাংলাদেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাষ্ট্র পশ্চিমা কোনো রাষ্ট্র থ্রেট করেছে বা কোনো হুমকি দিয়েছে যে রাশিয়ার সাথে কোনো ধরনের সম্পর্কে যাওয়া যাবে না। এখানে একটি কারণ আমাকে যদি একটু অ্যালাউ করেন, সেটি হচ্ছে যে বাস্তবতাটাই হচ্ছে যে আমরা একটি ক্রাইসিস ফেস করছি, কিন্তু এই ক্রাইসিস থেকে আমাদের উত্তরণের ক্ষেত্রে কিন্তু পশ্চিমা বিশ্বগুলো আমাদের যথেষ্ট সহায়তা দিতে পারছে না। আমরা সম্প্রতি IMF-এর কাছে টাকা চেয়েছি, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যোগাযোগ করছি, কিন্তু কোনো উন্নত দেশ কিন্তু আমার অর্থনৈতিক সংকট মোকাবেলা আমাকে সাহায্য করতে পারছে না। সুতরাং এই ক্রাইসিস থেকে আমাকে আমার মতো করে চেষ্টা করে যেতে হবে। সুতরাং সেই দিক দিয়ে যদি আমরা রাশিয়ার সাথে একটু ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করি এবং আমরা যদি মনে করি যে রাশিয়ার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমরা যদি রাশিয়ার সাথে তেল বা আমাদের যে কতগুলো দ্বিপাক্ষিক বিষয় আছে, আমাদের পারমাণবিক চুল্লি আছে রূপপুরে, সেখানে একটি সেই প্রজেক্টটি আছে, সেটা নিয়ে আমাদের একটা আলোচনার বিষয় আছে যেটি চলমান বিষয়, রোহিঙ্গা ইস্যু আছে। ধন্যবাদ জনাব আলম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব চৌধুরী, ইনাম আহমদ চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন কথা বলছি ঠিক আজকেই ইন্দোনেশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু চীনের এক ধরনের ভূমিকা আছে, তারা নিরপেক্ষ, বাট তারপর ধরা হয় যে তারা কিছু হলেও রাশিয়ার সাথে সম্পর্ক যোগাযোগ রক্ষা করে চলেছে। এই বৈঠকে কোনো পরিবর্তন আসতে পারে কিনা বিশ্ব রাজনীতিতে? বিশ্ব রাজনীতির অবশ্যই একটা একটা অবস্থা হচ্ছে ফ্লুইড বলা যেতে পারে, ঠিক যে একটা বিশেষ কাঠামো ধরে পরিবর্তন আসবে সেটা বোধহয় প্রেডিক্ট করা সম্ভব হতে নাও পারে, কিন্তু যে জিনিসটা হতে যাচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার তো বিশেষ কোনো প্রয়োজন নেই, এই অর্থে যে বাংলাদেশ এ ব্যাপারে যে ভূমিকা নিয়েছে সেটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, যেখানে আমরা রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আমরা মেনটেইন করে যাচ্ছি, সেখানে আমরা আমরা রাশিয়াকে ওইভাবে আমরা কোনো কন্ডেম করতে চাইনি, চাইও নি, এবং আমরা দেখেছি কোনো কোনো দেশের সঙ্গে যারা ধরুন আমরা দেখেছি যে ভারত রাশিয়ার সঙ্গে গ্যাস কিনছে, আমেরিকা বলেছে তাতে তাদের কোনো আপত্তি নেই। তো আমরা আমাদের কথাটি হচ্ছে আমরা আমাদের মতে চলবো, আমরা নিশ্চয়ই কোনো আগ্রাসন পছন্দ করি না, মোটেই নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকের স্বার্থ দেখতে চাইব। এখানে একটা কমপ্লিকেটেড ব্যাপার, এখানে অনেকের স্বার্থ জড়িত, সুতরাং কোনো এককভাবে কাউকে আমরা দয়ী বা দাসী দোষী বলতে আমরা সম্মত নই। তো এখন এই যে আপনি যেটা বলছেন যে প্রেসিডেন্ট শির সঙ্গে যে দেখা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, তো তারা হয়তো এটা অন্য লেভেলে আলাপ আলোচনা করছেন, যেখানে তারা বিশেষ করে এই যে প্যাসিফিক অঞ্চলে এবং যে তাইওয়ানে যে ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিংবা উত্তর কোরিয়া সঙ্গে সম্পর্কের কিছু অবনতি ঘটতে পারে, এসব ব্যাপার রয়েছে, সে ব্যাপারে তারা আলাপ আলোচনা নিশ্চয়ই করবে। ফরিদুল্লাহ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আজকে ঢাকায় এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বলছিলেন যে সেখানকার পরিস্থিতি এখনও ভালো হয়নি, এবং সেইটা না হলে মিয়ানমারের পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে প্রত্যাবাসন সম্ভব নয়। আসলে তাহলে কী সামনে আপনি কী দেখেন, এটা কি আদৌ সংকটের সমাধান হবে কি না?
পশ্চিমা দেশরা বা জাপানের মতো উন্নত দেশ তারা বলছেন যে সেখানে পরিস্থিতি উন্নতি হওয়া দরকার, কিন্তু একই সাথে জাপান মিয়ানমারের উপর যে চাপ, কার্যকর যে চাপ, সেটা কিন্তু কেউ সে অর্থ দিচ্ছেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমরা যতই বলি না কেন রিপাট্রিয়েশন, কিন্তু সেই রিপাট্রিয়েশনের মতো যদি একটা ফেভারেবল সিচুয়েশন যদি মিয়ানমারে তৈরি না হয়, এবং আপনি রিফিউজি আইনের বিষয়টা দেখেন যে শরণার্থীদেরকে ততক্ষণ পর্যন্ত ফেরত পাঠানো যাবে না যতক্ষণ পর্যন্ত না সেই রাষ্ট্রটি, তাদের নিজের রাষ্ট্রটি তাদের জন্য বসবাসের জন্য নিরাপদ মনে না হয়। আমরা যদি মিয়ানমারের বর্তমান অবস্থা দেখি, মিয়ানমারের বর্তমান অবস্থা দেখলে তো আমরা সেটা এক বাক্যে সবাই ধরিয়ে নিতে পারি যে মিয়ানমারে এখনও রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মতো সিচুয়েশন এখনও হয়নি, সেরকম একটি পরিবেশ পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সুতরাং আলোচনা চলছে এবং মিয়ানমার সরকারকে সেরকম চাপ দেওয়ার একটি বিষয় আছে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে মিয়ানমার সরকারকে চাপ দেওয়ার মতো কোনো সেই ধরনের কোনো প্রেশার গ্রুপ কিন্তু আমরা সেরকমভাবে ভিজিবল দেখছি না। এইখানে আপনি রাশিয়ার কথা বলছেন, কিছুক্ষণ আগে প্রশ্ন করলেন যে রাশিয়ার একটি পরোক্ষ মদত আছে মিয়ানমার সরকারের প্রতি, চীন কারণ হচ্ছে চীনের একটা মদত আছে। সুতরাং রাশিয়া চীনকে এই বিষয়টি নিয়ে খুব একটা ইন্টারফেয়ার করতে চায় না। বাংলাদেশ সরকারও চাইবে যে সামনে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী ভিজিটে আসছেন, তাকে এই বিষয়টিকে বলা যায় কিনা। কিন্তু আমি যেটা বললাম যে আপনার প্রস্তুতিতে আমি ফিরে আসি, তাহলে এখনো পর্যন্ত মিয়ানমারে ফেরত যাওয়ার মতো কোনো তৈরি পরিবেশ তৈরি হয়নি, এটি বাস্তব কথা, অত্যন্ত বাস্তব কথা জাপানের রাষ্ট্রদূত আমাদেরকে বলেছেন। সুতরাং আমরা দাবি করতে পারি এবং সেই দাবিটিকে আমরা মনে করি শুধু জাপান না, আমরা পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলতে পারি, আমরা এগুলোকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক অর্থে একটি জনমত তৈরি করার চেষ্টা করতে পারি যে মিয়ানমারের। ধন্যবাদ অধ্যাপক ফরিদুল আলম, আমি আপনার কাছে পরে ফিরে আসার চেষ্টা করব। যেটা মিনাম আহমেদ চৌধুরী, আপনাকে জানাচ্ছি যে কথা বলা হচ্ছিল যে রোহিঙ্গা যেসব উদ্বাস্তু রয়েছেন বাংলাদেশে তাদের প্রত্যাবাসন নিয়ে কী হবে। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত, চীন, রাশিয়া জাতিসংঘের বিভিন্ন ফোরামে ভোটাভুটিতে কিন্তু এই দেশগুলোকে বাংলাদেশ পাশে পায়নি, কিন্তু তারা কিন্তু আসলে মূলত এক অর্থে মিয়ানমারের পক্ষেই ছিল। এখন যখন বলা হচ্ছে যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন, নিশ্চয়ই বাংলাদেশ এই বিষয়টাও প্রশ্ন তুলবে যদি রাশিয়াকে বাংলাদেশ এনগেজ করতে চায় বিষয়ে। সেক্ষেত্রে চীন একসময় বলেছিল তারা এটাকে সাহায্য করতে চায়, এমন কথা বলেছিল তারা ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমাধান করতে চায়, তারা আবার নাকচ হবে কিনা? হ্যাঁ, চীন অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে যে তারা মিয়ানমারের এই ব্যাপারে, রোহিঙ্গা ব্যাপারে তারা উৎসাহী এবং তারা সমর্থন করতে চাইছেন এবং এ ব্যাপারে তার সহায়তার হাত বাড়িয়ে দেবেন, এ সম্পর্কে সন্দেহ নেই। তারা একাধিক সূত্রে এটা বলেছে এবং রিসেন্টলি সম্প্রতি এদের রাষ্ট্রদূতও এটা উচ্চারণ করেছেন, সেদিক থেকে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি আসিয়ান সে দেশগুলো অবশ্য ডেমোক্রেটাইজেশনের উপরে, গণতন্ত্রীকরণের উপর তারা গুরুত্ব দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথাবার্তাও এসে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে রাশিয়ার ব্যাপারে, রাশিয়া আমি আগেই বলেছি যে রাশিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং এটাকে আমি একটা অত্যন্ত পরাশক্তির আরেকটি পরাশক্তি হিসেবে মানে পরিগণিত করতে রাজি। তো তাদের যদি আমরা স্বার্থ সমর্থন পেতে পারি, তাহলে নিশ্চয়ই এটা আমাদের একটা অত্যন্ত পজিটিভ স্টেপ ফরওয়ার্ড হবে, আমরা একটু এগিয়ে যাব এবং তাতে একটা বৈশ্বিক একটা অনুকূল আবহাওয়া সৃষ্টি হতে পারে। আমরা পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আমরা ভালো অতটুকু সহায়তা পাইনি এবং তাদের লিপ সার্ভিস যে আমরা পেয়েছি তাকে আমি লিপ সার্ভিসের বেশি কিছু বলতে চাই না, কিন্তু তাদেরও এগিয়ে আসা উচিত। এখন যদি তাদেরও বোঝা উচিত যেহেতু এই রোহিঙ্গার ব্যাপারে তারা অসম করেছিল, এখন তারা যেটা করছে সম্পূর্ণ গণতন্ত্রের বিরুদ্ধাচারণ করছে, সেটা তারা চৌধুরী রাশিয়াকে যদি এনগেজ করা হয়, সম্পৃক্ত করা হয় এই বিষয়ে, চীন কি তার যে প্রতিশ্রুতি দিয়েছিল সাহায্য করার সেটা করে যাবে এটা মনে হয়? না, আমার কাছে মনে হয় না, কেননা চীন এবং রাশিয়া তারা বৈরী মনোভাবাপন্ন নয় এবং কোনো কোনো ক্ষেত্রে তারা একভাবে একত্রীভূতভাবে তারা অ্যাপ্রোচ করতে রাজি আছে, বিশেষ করে এখন যখন পশ্চিমা থ্রেটের কথা উঠছে, সেখানে চীন এবং রাশিয়ার যে দূরত্ব ছিল সেটা ক্রমশই এটা আরও সরু হয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে বলে আমার ধারণা, এবং আমার কাছে মনে হয় এখানে আমরা রাশিয়াকে একটা সহযোগী হিসেবে পেতে পারি। যদি চীন থাকে এই ব্যাপারে, সেখানে রাশিয়া যদি থাকে, তাহলে এটা মঙ্গলজনকই হবে, এটা কোনো একটা অসুবিধাজনক পরিস্থিতির নিশ্চয়ই সৃষ্টি হবে না, এ ব্যাপারে আমি বিশেষভাবে আশাবাদী। ধন্যবাদ জনাব চৌধুরী। মোহাম্মদ ফরিদুল আলম, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসছেন, সেখানে অনেক বিষয়ে আলোচনা হবে, একটি বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে যে জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা হবে,
রূপপুর, আপনি নিজেও বলছিলেন যে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেখানে, সেটা নিয়েও হয়তো আলোচনা হবে। কিন্তু এখানে যে পেমেন্ট বা টাকা অর্থ পরিশোধ করার কথা ছিল বাংলাদেশ, সেটা কিন্তু কয়েকবার সেটা ছাড় করতে পারেনি রাশিয়ার উপরে সুইফটের যে ব্যান সেটার কারণে। আসলে কি আদতে কোনো কার্যকর সমাধানকে খুঁজে পাবে এই দুই দেশ? কীভাবে এই বাংলাদেশ তাদের টাকাটা পাঠাবে? না, এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যদিও আসছেন ইন্ডিয়ান ওশন রিমিনিশিয়েটিভের মিনিস্ট্রিয়াল কনফারেন্সে, এবং আপনি জানেন সেখানে 23টি সদস্যদের সাথে 10টি ডায়ালগ পার্টনার আছে। এখানে একটি বিষয় তার আছে, এখানে একটা স্ট্র্যাটেজিক ইস্যু আছে আসলে, যে এখানে যে দেশগুলো এখানে আছে সেই দেশগুলোর সাথে কিন্তু পারস্পরিক একটি সম্পর্ক কীভাবে ডেভেলপ করতে হবে। এবং অবভিয়াসলি যেহেতু বাংলাদেশে মিনিস্ট্রিয়াল কনফারেন্সটা হচ্ছে, বাংলাদেশের একটি চাওয়ার জায়গা থাকবে যে এখানে সবচেয়ে বড় কনসার্নটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সুতরাং এখানে যে পেমেন্টের বিষয়টি, এখানে আমরা ইতিমধ্যেই আসলে এই পেমেন্টের বিষয়ে নানানভাবে কীভাবে ছাড় পেতে পারি গতকাল থেকে জেনে থাকবেন, সৌদি আরবের কাছে আমরা বলেছি যে কিন্তু একটু বাকিতে তেল পেতে পারি। সুতরাং রূপপুর পারমাণবিক প্রকল্পের ব্যাপারে সেখানে হয়তো বাংলাদেশ সরকারের দিক থেকে একটা চেষ্টা থাকবে যে পেমেন্টটাকে কিছুটা ডিলে করা যায় কিনা। এখন এটি একটু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে জ্বালানির বিষয়টি, আপনি যেটি বললেন যে এখানে রাশিয়ার থেকে যে অপরিশোধিত তেল সেগুলো একটু পরিশোধ করার মতো আমাদের যথেষ্ট রকম, সেটা অবশ্য আমরা জেনেছি ইতিমধ্যে যে রাশিয়ার অপরিশোধিত তেল বাংলাদেশে শোধন করার মতো এখনও বাংলাদেশে সম্ভব নয় সেটা। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ ফরিদুল আলম আপনাদেরকে সময় দেওয়ার জন্য, জনাব ইনাম আহমেদ চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে চিঠি দেবে কমিশন। সোমবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের একথা জানান। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন লালমাটিয়া থেকে অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যখন আজকে এই বিষয়ে আলোচনা করছি যে জনাব আলমগীর উনি বলছেন যে চিঠি দেবে নির্বাচন কমিশনের এই বক্তব্যের ব্যাপারে রাষ্ট্রপতির কাছে, আমার যতদূর মনে পড়ে যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি ন্যস্ত করা হলো, তখন সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছিলেন যে তারা এটা ঠিক মাথা খামাচ্ছেন না, এটা যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তাদের কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হলে তারা বিষয়টা আলোচনা করবে এবং তাদের মূল কাজ হচ্ছে নির্বাচন নিয়ে কাজ করা। হঠাৎ আবার কেন নির্বাচন কমিশনার জনাব আলমগীর এই কথা বলছেন? ধন্যবাদ। আপনার হয়তো মনে আছে তখন তারা আরো একটা কথা বলেছিলেন যে ঠিক আছে জাতীয় পরিচয়পত্র তারা নিয়ে যায় যাক, আমরা একটা ভোটার কার্ড আমরা নিজেরা আবার করব এবং আমরা এই সার্ভার হ্যান্ড ওভার করব না। তার মানে যখন জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কথা হলো, তখন দেখা যাচ্ছে যে আমাদের মাথার উপরে আরো একটা নতুন কার্ড আসার সম্ভাবনা তৈরি হয়ে গেল, যে আমরা একই সাথে জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, আরো যে ভবিষ্যতে কত কার্ড আসবে আল্লাহই জানে। এটা আসলে যেটা হচ্ছে যে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত হওয়ার পরে এই চাওয়ার ব্যাপারটা, এটা এক ধরনের বোধ হয় ছেলে মেয়ে হয়ে যায় প্রথমত। দ্বিতীয়ত আবার যেটা হচ্ছে যে আমাদের এই জাতীয় পরিচয়পত্রের জন্মটাই হচ্ছে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড করার মাধ্যমে, সেক্ষেত্রে এই সম্পদ কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন 2008 সাল থেকে 22 সালে 14 বছর ধরে লালন পালন করে যখন এটাকে সাবালকত্বে নিয়ে আসলো এবং তখন এটা দেখা গেল যে অন্য জায়গায় চলে যাচ্ছে, এবং এই জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড এটার কারণেই আজকে আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনের যে লোকবল এটা ভারতের লোকবলের তুলনায় অনেক অনেক বেশি। ভারতের নির্বাচন কমিশনের যে লোকবল, মানে তুলনা করতে গেলে ভারতের তুলনা তো আমাদের জনসংখ্যা সে তুলনায় অনেক কম, ভোটার কম, কিন্তু ইলেকশন কমিশনের জনবল অনেক বেশি। আজকে যখনই আপনার যদি এটা ট্রান্সফার হয়ে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তখন দেখা যাবে যে এই জনবলগুলো কিন্তু নির্বাচন কমিশনে থাকবে কি থাকবে না, সেক্ষেত্রে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যেতে পারে, এটা খুব বড় সংকট নয়। কিন্তু নির্বাচন কমিশনের যে প্রধান দায়িত্ব নির্বাচন পরিচালনা করা, যেমন গতকালকে জনাব আনিসুর রহমান একজন কমিশনার বলছিলেন যে তাতে বড় সংকট হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে যে সব দলকে নির্বাচনে আনা, বরং এই দিকটা বেশি করে ভাবা উচিত কিনা নির্বাচন কমিশনের? তারা তো এই যদি নির্বাচন করতে গেলে আপনার ভোটার
তালিকাটা এটা নিরপেক্ষ এবং একটা স্বয়ংসম্পূর্ণ ভোটার তালিকা হওয়াটা বাঞ্ছনীয়। নির্বাচন কমিশনের ভয়টা সম্ভবত ওই জায়গায় যে জাতীয় পরিচয়পত্র তাদের হাত থেকে চলে গেলে ভোটার তালিকাটা বা ভোটার কার্ডটা তখন সেটা আবার কোন রকম মানে বেসামাল হয়ে যাবে কিনা, এই ভয় থেকে হয়তো বা তারা এটা চাচ্ছে এবং সেই ভয় থেকে তারা বলছে যে ভোটার তালিকা ভোটার আইডি কার্ড তারা আর একটা করবে। ফলে এই জিনিসগুলোর মধ্যে একটা সমন্বয় করা দরকার এবং আমি এর আগেও যেমন বলেছি এখনো বলি যে এটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়াটাও বোধ হয় খুব একটা ঠিক না, আবার নির্বাচন কমিশনেরও না। এই জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সবকিছু মিলে একটা স্বতন্ত্র কাঠামো হতে পারে, যার কাছ থেকে আমার যার যা দরকার সে সেখান থেকে সেটুকু নেবে। একটা বাংলাদেশ ব্যাংকের মতন একটা বড় একটা প্রতিষ্ঠান হয়ে থাকলো, মানে বাংলাদেশ ব্যাংকের সাইজ না, ওই ধরনের আমব্রেলা হয়ে থাকলো, তার কাছ থেকে যা যেমন ভোটার আইডি কার্ডের জন্য ভোটার তালিকার জন্য নির্বাচন কমিশন সেটুকু নেবে, সমবায়ের জন্য তারা নেবে, সমাজসেবা তার জন্য নেবে, স্কুল তারটুকুন নেবে, যার যেটুকুন দরকার সেখান থেকে নেবে এবং তারাই ইনপুট দেবে। এখন যেমন আপনার এই জাতীয় পরিচয়পত্রে একজন মারা গেলে তার কিন্তু খবর দেওয়ার প্রয়োজন পড়তেছে না, জি তার খবর দেওয়ার প্রয়োজন পড়তেছে। সে কারণে আমাদের মনে হয় যে এটা একটা স্বতন্ত্র কাঠামো হোক, সেই স্বতন্ত্র কাঠামো আপনি তারা এই সবকটা যে নাগরিক যে পরিচয়পত্র এটা তারা মেনটেন করবে। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কার্যকর নজরদারি না থাকায় আন্ডার এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশে টাকা পাচার হয়েছে বলে স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক। তবে দেশের ব্যাংক খাতে কোনো সংকট নেই, প্রায় পৌনে 2,00,000 কোটি টাকা উদ্বৃত্ত আজ তারল্য আছে, তাই ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ। সোমবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্রিফিংয়ে এই কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এ সময় কথা বলতে বরানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন লেখক এবং ব্যাংকার ফারুক মঈনুদ্দিন। জনাব ফারুক মঈনুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যে বিষয়টা আপনার কাছে আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে স্বীকার করা হলো যে কার্যকর ব্যবস্থা না থাকার কারণেই বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে, মূলত ওভার এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে, এবং এটাই মূলত প্রধান উপায় বলা হয়ে থাকে যে টাকা পাচারের। কেন কার্যকর ব্যবস্থা নাই বা এখন সেই ব্যবস্থা করার জন্য কি করা যেতে পারে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কি সিদ্ধান্ত নিতে পারে বা কি ব্যবস্থা নিতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। টাকা পাচারের বিষয়টি শুধু বাংলাদেশ ব্যাংক না, বাংলাদেশ ব্যাংকের চাইতেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে এনবিআর এর চেয়ারম্যান তিনি একদিন পাবলিকলি বলেছিলেন যে আমাদের দেশে যে বিদেশে টাকা পাচার হয় তার বেশিরভাগই হয় হচ্ছে বাণিজ্যের মাধ্যমে, তারপরে ট্রেড এর মাধ্যমে, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে। সুতরাং এটা স্বীকার করা হয়েছে অনেক আগে অনেকভাবেই, সেটিতে কোনো স্বীকার করার বিষয়টা না, টাকা পাচার হচ্ছে এটি সত্যি যে স্বীকার করে থাকুক না কেন। এখন ইস্যু হচ্ছে যে আমাদের এখন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামে একটি সংস্থা আছে, বিএফআইইউ যাকে বলে, এটি একসময় বাংলাদেশ ব্যাংকের মধ্যে ছিল কিন্তু এটি আসলে একটি স্বতন্ত্র একটি সংস্থা। বিএফআইইউ কিন্তু এটার জন্য পুরোপুরি দায়িত্বশীল দায়িত্ববান একটি প্রতিষ্ঠান, যাদের উপর দায়িত্ব আছে যে টাকা পাচারের বিষয়টা তারা যাতে শনাক্ত করে এবং সেটিকে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা রেফার করবেন, এটি হচ্ছে মূল প্রক্রিয়া। কিন্তু বিএফআইইউ কি কার্যকরভাবে কাজ করতে পারছে কিনা, কারণ আমরা দেখছি প্রতি বছরই কিন্তু টাকা পাচারের পরিমাণ বাড়ছে, তাহলে কি কার্যকর হচ্ছে এটা? কিছুদিন আগে একটি আপনি দেখেছেন যে বলা হয়েছিল বিএফআইইউ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশে যে যে এসটিআর বলে ব্যাংকে যেটাকে সাসপিশাস ট্রানজেকশন রিপোর্টিং, সেটা বেড়েছে, সেটা বেড়েছে। তার একটি কারণ হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট এসটিআর যেটি ব্যাংক থেকে আগে করা হয় সেটা ব্যাংকের মধ্যে এক ধরনের এটার বিষয়ে একটু অনীহা ছিল, কারণ যাদের নামে এই রিপোর্টিংটা করা হয় তারা ব্যাংকে এসে ঝামেলা করে, তারা ব্যাংকগুলোকে অভিযুক্ত করেন যে কেন আমাদের নাম পাঠানো হলো, কিন্তু এটা ব্যাংকে তাদের নিজস্ব প্রক্রিয়ায় তাদের নিজস্ব বিচার বিবেচনা তারা এটা করতেই পারে। এই করোনার সময় ব্যাংকগুলোর মধ্যে কিন্তু তাদের আইটি রিলেটেড সক্ষমতা বেড়ে যাওয়ার কারণে এটি বেশি করে আপনার রিপোর্টিং করার সুযোগ হয়েছে,
দ্বিতীয় বিষয়টি হচ্ছে ব্যাংকগুলোর মধ্যে সচেতনতাও বেড়েছে, কারণ এসটিআর রিপোর্টিং যদি না করা হয় এবং পরবর্তী সময় যদি ধরা পড়ে এখানে কোনো টাকা পাচার হয়েছে, তখন কিন্তু ব্যাংকাররা কিন্তু ব্যক্তিগতভাবে লায়েবল থাকবে। সুতরাং এই সচেতনতাটা এসছে। দ্বিতীয়ত ব্যাংকগুলোর মঈনুদ্দিন, আপনার কি মনে হয় এই ব্যবস্থার ফলে এখন টাকা পাচারের পরিমাণ কমে যাবে, কার্যকরভাবে কমে যাবে মনে হয় এটা? দেখেন, টাকা পাচারের বিষয়টির জন্য কোনো একটি সংস্থাকে আপনি নির্দিষ্ট করতে পারেন না, ব্যাংক তো নয়ই। ব্যাংক শুধুমাত্র এটিকে শনাক্ত করে বিএফআই এর কাছে পাঠাবে, বিএফআই সেটাকে যাচাই বাছাই করে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠাবে। এখন আপনি বাণিজ্যের মাধ্যমে যে মানি লন্ডারিংটা অথবা টাকা পাচার যেটি হয়, সেখানে কিন্তু অনেকগুলো সংস্থা জড়িত। যদি আমদানি রপ্তানির কথা ধরেন, সেটা ব্যাংক নয়, সেটি কাস্টমস আছে, পুলিশ আছে, তারপরে বর্ডার গার্ড আছে, কোস্ট গার্ড আছে, অনেকগুলো সংস্থা তার সাথে জড়িত, শিপিং কোম্পানি আছে। সুতরাং সবগুলো সংস্থা যদি একত্রে বসে তারা যদি একটি ডিভাইস আবিষ্কার করে, তখনই এটা সম্ভব। ধন্যবাদ। আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ব্যাংকের ব্রিফিংয়ে এই কথাও বলা হয়েছে যে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারলের কোনো সংকট নেই। তারা বলছে গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই, স্বাভাবিকভাবে মানুষ যেন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এমন হওয়ার কারণটা কি, এই গুজবে কেন ছড়াবে? আচ্ছা, এই বিষয়টি কিন্তু মিডিয়া তার জন্য একটি আমি তাকে দায়িত্ব আছে বলে মনে করব। কারণ জনগণ তারা মিডিয়াতে বিভিন্ন ধরনের খবর পাচ্ছে, ডলার নেই, 20টা ব্যাংকের কাছে আমদানি করার মতো ডলার নেই, তারলে সংকট, এইসব ব্যাপারগুলো লোকজন আমি দেখেছি বুঝুক কিংবা না বুঝুক, এই ডলার নেই কিংবা রিজার্ভ নিয়ে খুব সাধারণ লোকজন খুব উদ্বিগ্ন। সুতরাং আমাকেও, আমি একজন ব্যাংকার হিসেবে, আমাকে অনেক শিক্ষিত লোকে জিজ্ঞেস করেছেন যে কোথায় টাকা রাখলে নিরাপদ। তার মানে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা হয়তো তৈরি হয়েছে বিভিন্ন ধরনের অ্যাডভার্স মিডিয়া রিপোর্টিং এর জন্য যে ব্যাংকগুলো সমস্যায় আছে, তার অর্থ হলো যে ব্যাংকগুলো ধসে পড়ে যাচ্ছে। সুতরাং সেন্ট্রাল ব্যাংকের এই যে প্রতিবেদনের কথা আপনি বলছেন জনাব মঈনুদ্দিন, যে প্রতিবেদনের কথা বলছেন যেখানে বলা হচ্ছে 20টা বা 22টা ব্যাংকের কথা যাদের ডলারে দায় পরিশোধের মতো পর্যাপ্ত ডলার তাদের কাছে নেই, এবং তারা যেটা বলা হচ্ছিল যারা বিভিন্ন গ্রাহকদের টাকা বা ডলারটাকে তারা আপাতত ধার নিয়েছেন, বিষয়টা কি এরকম, ব্যাপারটা কি এরকম বলা হচ্ছে? সেটা এরকম না, না, ইস্যুটা হচ্ছে যে ডলার নাই থাকতে পারে, কারণ একটি ব্যাংকের যাদের আমদানি ব্যবসা বেশি হয়, যার রপ্তানি ব্যবসা কম, তাদের কাছে হাতে ডলার থাকবে না। আগে সেন্ট্রাল ব্যাংক যে সাপোর্টটা দিত ব্যাংকগুলোকে, যদি তাদের ঘাটতি থাকতো তারা সেন্ট্রাল ব্যাংক থেকে ডলার কিনতে পারতো। এখন রিজার্ভের উপর হাত পড়ছে বলে সেন্ট্রাল ব্যাংক এগুলোকে আর এখন দিচ্ছেন না। সেন্ট্রাল ব্যাংক বলছেন যে আপনাদের যাদের যেসব ব্যাংকের রপ্তানি বেশি থাকবে তারা আমদানি করতে পারবে। যেহেতু সেন্ট্রাল ব্যাংক থেকে এখন ডলার সাপোর্টটা দেওয়া যাচ্ছে না, সেই কারণে অনেকে এলসি খুলতে পারছেন না। এটি হচ্ছে সাময়িক ব্যাপার, এটির মধ্যে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে যে ডলার না থাকে তাহলে টাকা দিয়ে এটাকে কনভার্ট করা হবে কিনা। তারা যে টাকা ঋণ করে ডলার কিনছিল সে বিষয়ে কোনো সংকট বা ঝুঁকি দেখছেন না সেই ব্যাংকগুলোর ব্যাপারে আপনি? ঋণ করা বিষয় না, ব্যাপারটা হচ্ছে ডলারই তো পাওয়া যাচ্ছে না। আপনি ঋণ করলে, ঋণ করে ডলার কিন্তু ব্যাংকগুলো রাজি আছে, কিন্তু ডলার যদি না থাকে বাজারে, সুতরাং ঋণ করলেই বা লাভ হবে কি? সুতরাং বিষয়টা সেখানে নয়, সেটি হচ্ছে যে ডলার সংকট সেটি আছে, সেটাতে অস্বীকার করার কোনো উপায় নেই। সেই কারণে সরকারিভাবেও বিভিন্নভাবে সাশ্রয় করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যাতে আমদানি কমানো যায়, আমদানি কমিয়ে কিংবা আমদানি ব্যয়টা না বাড়ে সেটি করা হচ্ছে। তবে একটি বিষয় আমি বলতে পারি যে এখন যেসব বাইরে যাচ্ছে টাকা, তার মানে আমদানি বিল মেটাতে, এগুলো কিন্তু আমাদের ডেফার্ড এলসিগুলো, মনে করেন আজকে থেকে 3-4-5-6 মাস আগে যেসব এলসিগুলো হয়েছিল তাদের যে পণ্য এসেছিল তাদের ডেফার্ডের পেমেন্টগুলো হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে এই সংকটটা থাকবে না বলে আমি আশা করছি। হ্যাঁ জনাব ফারুক মঈনুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এছাড়া ডিডোট স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।